অত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লক ব্লকের চুনাখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী অধিকাংশ বাসিন্দা তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত। বর্তমানে শিক্ষার হার বাড়লেও অর্থনৈতিকভাবে বেশ কয়েক কদম পিছিয়ে, যার ফলে দিন আনা দিন খাওয়া পরিবারের অধিকাংশ মানুষজন কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়ে থাকেন। বিভিন্ন রোগে এলাকার মানুষ জর্জরিত। বর্তমানে দুর্গম পথ আর আর্থিক সচ্ছলতা না থাকায় এলাকার দরিদ্র অসহায় মানুষগুলো আরও অসহায় হয়ে পড়েন। যে কোনো রোগে চিকিৎসার জন্য দীর্ঘ প্রায় 25 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে হয় এমন পরিস্থিতির শিকার এলাকার মানুষজন। ফলে মারাত্মক ব্যাধি না হলে স্বাস্থ্যকেন্দ্রে যায় না এলাকার সাধারণ মানুষ, এমনকি গ্রামের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে রোগ নির্মূল করার চেষ্টা করেন। বিগত দিনে এলাকার এই সমস্ত মানুষের বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন বিধায়ক জয়ন্ত নস্কর। চুনাখালী বাজার এলাকায় তৈরি করেছিলেন একটি নার্সিংহোম, যেখানে এলাকার রোগীরা বিনা ব্যয়ে পরিষেবা পেতেন। ভাগ্যের পরিভাষ, কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় নার্সিংহোম, পাশাপাশি আকস্মিকভাবে মৃত্যু হয় বিধায়ক জয়ন্ত নস্করের। অসহায় হয়ে পড়েন এলাকার দরিদ্র মানুষজন। তবে অসহায় মানুষজনের যাতে চিকিৎসা পরিষেবা কোনো প্রকার খামতি না হয় তার উদ্যোগ গ্রহণ করেন প্রয়াত বিধায়ক পুত্র বাপ্পাদিত্য নস্কর। বিধায়ক পুত্র বাপ্পাদিত্য বগুলাখালী ড্রিম লাইফ ওয়েলফেয়ার সোসাইটি এবং সত্য সাই আরোগ্য বাহিনী এই ত্রয়ীর উদ্যোগে রবিবার চুনাখালী গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে চিকিৎসা পরিষেবা ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন সমাজসেবী বাপ্পাদিত্য নস্কর। উপস্থিত ছিলেন শিক্ষারত্ন শিক্ষক নিমাই মালী, সমাজসেবী দেবাশিস বৈরাগী, জেলা পরিষদ সদস্য নীলিমা মিস্ত্রি বিশাল, স্থানীয় উপপ্রধান নরেশ চন্দ্র নস্কর, অরবিন্দ নস্কর, অরুণ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন এলাকার প্রায় 200 মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসক বাবুদের কাছে। চক্ষু পরীক্ষা করে ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তুত করা হয়। প্রায় 200 মানুষের হাতে চশমা প্রদান করা হয়। তারা দৃষ্টিশক্তি ফিরে পেয়ে আনন্দিত, সাথে সাথে ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন সত্যসাই আরোগ্য বাহিনীর ডিরেক্টর ডাক্তার শুভজিৎ রায়চৌধুরী, ডাক্তার দীপান্বিতা মুখার্জি, ডাক্তার কাকলি মজুমদার সহ অন্যান্যরা। চোখের জন্য এলেন, বিনা ব্যয়ে এখানে চশমার ব্যবস্থা করা হয়েছে এবং যদি ওনার চোখের অপারেশনের দরকার হয় তারও ব্যবস্থা আছে। এই যে আপনার হাত ধরে এই যে বৃদ্ধা বৃদ্ধারা দৃষ্টিশক্তি ফিরে পাবে, কেমন লাগছে? কেমন আমার হাত ধরে কিনা জানি না, আমি তো এর জন্য ড্রিম লাইফ সোসাইটি বা এখানে যে সত্যসাই আরোগ্য বাহিনী আছে ওদেরকে কৃতজ্ঞতা জানাই যে আমার এলাকার কেউ যদি এইভাবে দৃষ্টিশক্তি ফিরে পায় বা মানে চোখের সমস্যা বলুন আর অন্যান্য যে যে শিবির করা হয়েছে সেই ব্যাপারে যদি ন্যূনতম পরিষেবা তারা পেয়ে থাকে আমি সত্যি খুব খুশি হব এবং তাদেরকে আমি আবার কৃতজ্ঞতা জানাই। আজকের এই যে প্রত্যন্ত সুন্দরবনের এই যে বগুলাখালীতে যে ক্যান্সার সচেতনতা এবং আই ক্যাম্প, হঠাৎ কেন এমন উদ্যোগ নেওয়া হলো? আমরা এটাই দেখেছি যে আমাদের ইন্ডিয়াতে থার্ড স্টেজ কিংবা ফোর্থ স্টেজে ক্যান্সার ধরা পড়ছে, যার কারণে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম লস্ট অফ লাইফ মানে জীবনটা আমরা কম বাঁচাতে পারছি কিংবা আমাদের মানে মর্টালিটি রেটটা অনেক বেশি ডিউ টু ক্যান্সার যেহেতু এই স্টেজ ধরা পড়ছে। এইটা যদি ফার্স্ট স্টেজ কিংবা সেকেন্ড স্টেজ ধরা পড়ে তার মানে প্রবাবিলিটি অনেক কম, মানে সেখানে ট্রিটমেন্ট আছে, সেখানে আপনি এক্সপেরিমেন্ট করে পেশেন্টকে বাঁচাতে পারেন। তো এবার এই ক্ষেত্রে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে গ্রামের দিকে মহিলাদের ইগনোরেন্সে নিজের হেলথ সম্পর্কে যে আমরা রিসার্চ করতে যেটাও দেখেছি যে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার যেটা আমরা জরায়ু ক্যান্সার বলি এই দুটো ক্যান্সার মিলে কিন্তু ক্যান্সার ফার্স্ট র্যাঙ্কে, তারপর হচ্ছে ওরাল ক্যান্সার যেটা মহিলা পুরুষ সবারই হতে পারে। কিন্তু গ্রামের দিকে মহিলারা খুবই ইগনোরেন্ট, মানে যেখানে তারা নর্মাল সুগার প্রেশার হলেও দেখাতে যায় না, সেখানে ক্যান্সার একটা এরকম জিনিস এবং তার সিমটমস কী মানে বাড়ির নিজের হাজব্যান্ডকে বলতেও লজ্জা পায় হয়। সেক্ষেত্রে তাদের কিন্তু আমরা ওয়ান টু ওয়ান কাউন্সিলিংটা সচেতন করতে পারি যে আপনারা এসে চেক আপ করান, এই সিমটমসগুলো যে সিমটমসগুলো হয়তো তারা আমাদের সবার সামনে বলতে পারে না, কিন্তু যখন ওয়ান টু ওয়ান ডক্টর একটা তাকে বুঝিয়ে দেবে এবং একজন মহিলাকে আপনি যে টিচ করতে পারেন ফ্যামিলিতে আপনি কিন্তু পাঁচটা মহিলাকে শেখাতে পারবেন। তো এইটা
এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, অ্যাওয়ারনেস ক্রিয়েট এন্ড অ্যাওয়ারনেস যে অ্যাবাউট যে ক্যান্সারের একটা রিস্ক আছে, যেটা যদি আর্লি ডিটেকশন করা যায় তো এটা আপনি সেফ করতে পারবেন, এটাই আমাদের মুখ্য। মূলত প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানে যে মহিলারা, অধিকাংশ মহিলাই অজ্ঞ এবং প্রায় অশিক্ষিত বলা চলে, সেই দিক থেকে আপনাদের এই যে সচেতনতা শিবির চলছে মানে কতটা সাফল্য আসছে? সাফল্য দেখুন, এখন আমাদের একটা রিসার্চ প্যানেলে চলে রয়েছে এখন অবধি। এবার আমাদের ইনভলভমেন্ট পার্টিসিপেশন সবার উপর ডিপেন্ড করে আমরা এটাকে অ্যাসেস করতে পারবো। তার আগে তো আমার মনে হয় এখন আমরা দেখছি যে কতজন আর এখানে বলছে, আমার মানে হোপফুলি যে টিম আছে আমাদের নিমাই স্যার অ্যান্ড বাপাজিত স্যারের, হোপফুলি আমরা চেষ্টা করবো যেখানে আমরা 10,000 অ্যাটলিস্ট উইমেনকে স্ক্রিন করতে পারি, যেখানে তাদেরকে বলতে পারি তাদের কী অসুবিধা না আছে। অ্যান্ড আফটার দ্যাট আমার মনে হয় যে আমরা অনেক লাইফ সেভ করতে পারবো, যাদের হয়তো সিমটমস আছে তাদেরকে ডাক্তার দেখানো যেতে পারে, তাদেরকে রেফার করা যেতে পারে, যেটা এই মুভমেন্টের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মূলত সাধারণ মানুষের একটা ধারণা জন্মে গিয়েছে যেটা হচ্ছে ক্যান্সারের কোনো অ্যান্সারই নেই, এটা এখন মানে কিভাবে দেখছেন? এইটা এখন মানে মানে যদি আপনি একটু মডার্ন মেডিসিন এন্ড টেকনোলজি দেখেন তাহলে এটা কিন্তু এখন খুব চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে যে আপনি কলকাতায় ডক্টর যারা আছে তাদের সাথে কথা বললে পরে তখন বুঝতে পারবেন, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে ধরা পড়লে প্রচুর ক্যান্সার ঠিক হয়ে যায়, কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ইভেন সার্ভাইকাল ক্যান্সার জন্য আপনার এইচপিভি টেস্ট, এইচপিভি ভ্যাকসিন রয়েছে যেগুলো মহিলারা জানেই না, সেইগুলো সম্বন্ধে যখন অ্যাওয়্যার করে দেয় আমার মনে হয় এটা কাজ করবে। আপনাদের উদ্যোগে এই যে ক্যাম্প চলছে সচেতনতার ক্যাম্প, আগামী দিনেও কি সুন্দরবন এরকম চলবে?